জেএসসি পরীক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের এই পর্বে জানাচ্ছি সুস্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 7 লেসন 1 নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে প্রত্যেকটি লেসন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে লেসনগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবং এই ট্যাক্স রিলেটেড প্রশ্নের উত্তরগুলো দেওয়া তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তোমরা ইউনিট 7 দেখতে পাচ্ছ, লেখা রয়েছে ডিফারেন্ট পিপুল ডিফারেন্ট অকুপেশনস, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশা। এটা খুব সাধারণ বিষয়, বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা হয়ে থাকে। কেউ হয়ে থাকে জেলে, কেউ হয়ে থাকে ইঞ্জিনিয়ার, কেউ হয়ে থাকে ডাক্তার, কেউ করে শিক্ষকতা। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা। আমরা এখন লেসন 1 এ চলে যাচ্ছি। লেসন 1 শুরু করার পূর্বে, লেসন 1 তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে পালস পালস পালস। পালসের বাংলা অর্থ নিশ্চয়ই তোমাদের জানা আছে, মুক্তা। লেসনটি শুরু করার পূর্বে আমরা কি ওয়ার্ডসগুলো একটু দেখে নেই। কি ওয়ার্ডসগুলো হলো মিথোলজি, পৌরাণিক কাহিনী বা পুরাণতত্ত্ব, অ্যানশিয়েন্ট প্রাচীন, ডিজলভ দ্রবীভূত অর্থাৎ গলে যাওয়া, স্ট্যাটাস মর্যাদা, আনপ্যারালেলড অসমকক্ষ অথবা অসমান্তরাল, অ্যাসোসিয়েশন সম্পৃক্ততা, ডেলিকেট নরম অথবা কোমল। এই ছিল কি ওয়ার্ডসগুলো বাংলা অর্থ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন লেডি, তিনি মুক্তার মালা পরে আছেন এবং পাশে একটা মুক্তার মালাও দেখা যাচ্ছে। আমরা টেক্সট এখন অর্থসহ পড়ব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি দেখার পর টেক্সটটা খুব সহজ হয়ে যাবে। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড, প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কার করা হয়েছে ওয়াই, যখন হিউম্যান বিংস মানব জাতি, বিংস শব্দের অর্থ হলো জাতি বা সত্তা এবং বিংস শব্দের অর্থ হলো জীবন্ত প্রাণী। হিউম্যান বিংস অর্থ হলো মানব জাতি। যখন মানুষ কি করছিল, উই আর সার্চিং ফর ফুড অ্যাট দ্য সি শোর, সমুদ্র তীরে তারা যখন খাদ্যের অনুসন্ধান করছিল, সম্ভবত প্রথম মুক্তা হাজার হাজার বছর আগে তখনই আবিষ্কৃত হয়েছে। থ্রু আউট হিস্ট্রি, থ্রু আউট মানে হলো সর্বত্র, আদ্যপ্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাস জুড়ে, দ্য পার্ল উইথ ইটস শাইন, মুক্তা তার চাকচিক্যের জন্য হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালিউড জ্যামস। জ্যামস মানে হলো মূল্যবান রত্ন, পাথর। তাহলে মুক্তা পুরো ইতিহাস জুড়ে মূল্যবান রত্ন হিসেবে মূল্যায়ন করা হয়েছে। পালস হ্যাভ বিন মেনশন মেনি টাইমস ইন রিলিজিয়াস টেক্সট অ্যান্ড মিথোলজিস ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস। এই মুক্তার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে এবং পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে সেই শুরু থেকেই। দি অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পালস সো মাচ দ্যাট প্রাচীন ইজিপশিয়ান মিশরের অধিবাসী যারা ছিল ভ্যালুড পালস সো মাচ, এতই তারা মূল্যায়ন করেছে যে দে ওয়ার বারিড উইথ দ্যাম, তাদেরকে কবর দেওয়া হতো এই মুক্তাগুলো দিয়ে। অর্থাৎ তাদেরকে যখন কবর দেওয়া হতো তখন সাথে মুক্ত দিয়ে দেওয়া হতো। ইট ইজ সেড দ্যাট, বলা হয়ে থাকে যে দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট, মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা, উড ডিজলভ, ডিজলভ মানে দ্রবীভূত করা, মেশানো, এ পার্ল ইন এ গ্লাস, গ্লাসের মধ্যে তিনি মুক্তাকে মিশাতেন অ্যান্ড ড্রিঙ্ক ইট অ্যাজ এ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দি ইন্টায়ার নেশন, পুরো জাতির প্রতি ভালোবাসা এবং সম্মানের নিদর্শন হিসেবে তিনি গ্লাসে মুক্ত মিশিয়ে পান করতেন। তারপর আমরা চলে যাচ্ছি গ্রিক্সের ইতিহাসে। দ্য গ্রিক্স থট অফ পালস অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন, আর গ্রিকরা পালসকে চিন্তা করত, বিবেচনা করত সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন,
সম্পদ এবং সামাজিক মর্যাদার চিহ্ন হিসেবে, নিদর্শন হিসেবে। দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারিজ, বিয়ে এবং ভালোবাসার সাথে মুক্তার সৌন্দর্য সম্পৃক্ততা ছিল। এবার আমরা আরও এক জায়গায় চলে যাচ্ছি। ইন এনশিয়েন্ট রোম, প্রাচীন রোমে পার্লস ওয়ার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। প্রাচীন রোমে পার্লসকে বিবেচনা করা হতো সম্পদ এবং সামাজিক মর্যাদার অন্যতম উৎস হিসেবে, গ্রেটেস্ট সবচাইতে বড় নিদর্শন হিসেবে মুক্তাকে বিবেচনা করা হতো। অ্যাট দ্যাট টাইম দ্য ইয়াং উইমেন অফ নোবেল ফ্যামিলিজ লাভ টু ওয়ার বিউটিফুল পার্ল নেকলেসেস। সেই সময় সম্ভ্রান্ত পরিবারের যারা তরুণী ছিল তারা মুক্তার নেকলেস, বিউটিফুল অর্থাৎ সুন্দর মুক্তার মালা পরিধান করত। দ্য ব্রেভ নাইটস, নাইটস হলো সম্মানিত ব্যক্তি, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যারা ঘোড়া ব্যবহার করে থাকে, অশ্বারোহী সৈনিক, পদস্থ সৈনিক। দ্য ব্রেভ নাইটস ইউজ টু ওয়্যার দ্যাম ইন দ্য ব্যাটলস ফর গুড লাক, যুদ্ধক্ষেত্রে তারা সৌভাগ্যের জন্য এই মুক্তা তারা পরিধান করত। আমাদের টেক্সট এখানেই শেষ হয়ে গেছে। তাহলে আশা করি এখান থেকে আমরা যে কি ওয়ার্ডসগুলো একটু দেখতে পাচ্ছি, ডিসকভার আবিষ্কার করা, হিউম্যান বিংস মানব জাতি, তারপর রয়েছে সি শোর সমুদ্র তীর, থ্রো আউট সর্বত্র বা আদ্যপান্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত, জ্যামস মূল্যবান রত্ন মূল্যবান পাথর, রিলিজিয়াস টেক্সট ধর্মীয় গ্রন্থ, মিথোলজিস পৌরাণিক কাহিনী, তারপর রয়েছে এনশিয়েন্ট প্রাচীন, বারিট কবরস্থ করা, ক্লিওপেট্রা ইজিপ্টের রানী ছিলেন, মিশরের রানী ছিলেন, নাইটস যোদ্ধা সম্ভ্রান্ত ব্যক্তি। এই ছিল আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন আমরা প্রশ্নগুলো একটু দেখব কি এই তিনটি প্রশ্ন উত্তর কি হতে পারে। ডু ইউ থিঙ্ক পার্লস ওয়ার ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট, ওয়াই? তুমি কি মনে করো পার্লস অ্যাক্সিডেন্টালি অর্থাৎ দৈবক্রমে আবিষ্কার হয়েছে? যদি মনে করে থাকো তাহলে কেন? আমাদের উত্তরটা ইয়েস হবে, ইয়েস আই থিঙ্ক পার্লস ওয়ার ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট, বিকজ হিউম্যান বিংস ওয়ার সার্চিং ফর ফুড অ্যাট দ্য সিশোর অ্যান্ড দেন দ্য ডিসকভার্ড পার্লস। সুতরাং তারা পার্লসের জন্য ওখানে যায়নি, খাদ্যের অনুসন্ধানে গিয়ে তারা পার্লস আবিষ্কার করেছে বিদায়, এটাকে আমরা অ্যাক্সিডেন্ট হিসেবেই ধরে নিতে পারি। হোয়াই ডু ইউ থিঙ্ক পার্লস ওয়ার ভ্যালিউড সো মাচ ইন দ্য পাস্ট? পার্লসকে কেন এত বেশি মূল্যায়ন করা হয়েছে? বিভিন্ন কারণে পার্লসকে মূল্যায়ন করা হয়েছে, কারণ দে ওয়ার মেনশনড ইন মিথোলজিস অ্যান্ড রিলিজিয়াস টেক্সট, এখানে আমরা দ্বিতীয় প্যারায় সেটা দেখতে পাচ্ছি। এছাড়া এনশিয়েন্ট ইজিপশিয়ানস এবং গ্রিকস যারা ছিল তারা কনসিডার করেছে পার্লসকে সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন হিসেবে। এভাবে সুন্দর করে দুই নম্বর উত্তর লিখে ফেলতে হবে। হোয়াট গুড লাক দ্য নাইটস থট উড পার্লস ব্রিং দ্যাম। নাইটস অর্থ আমরা জানি সাহসী যোদ্ধা, যারা বিশেষ করে যারা অশ্বারোহী সৈনিক তারা কেন পড়ত? যুদ্ধে সৌভাগ্যের জন্য। দ্য নাইটস ইউজড পার্লস ইন দ্য ব্যাটল ফিল্ড অ্যাজ আ সাইন অফ গুড লাক, গুড লাকের নিদর্শন হিসেবে তারা এটা পরিধান করত। এই ছিল আমাদের লেসনটি। আশা করি লেসনটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা পরের লেসনটি নিয়ে আলোচনা করব। চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমরা লেসনটি আপলোড দিব তোমার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। তোমাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।